ওকে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে লেসন 15 এন্ড লেসন 16, দুটা ক্লাস আমাদের। তো এর আগে আমরা যে লেসন 10 থেকে 13টা পড়েছি, সেখানে আমরা দেখেছি যে কমপ্লেক্স নাম্বার কাকে বলে, কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ গুণ ভাগ পোলার ফর্ম কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি। আমরা আজকের যে লেসন দুটো আছে, লেসন 15 এন্ড লেসন 16, এখানে আমরা দেখব কমপ্লেক্স নাম্বারের দুটো অ্যাপ্লিকেশন আমরা শিখবো। প্রথম লেসন 15 এ যেটা আছে সেটা হচ্ছে কস ইজ ইন্টিগ্রাল ফর্মুলা। ইন্টিগ্রেশন সম্পর্কে তোমরা অলরেডি শিখেছো, আর এই যে ফর্মুলাটা এটা হচ্ছে কস ইজ ইন্টিগ্রাল ফর্মুলা। তো এখানে ইন্টিগ্রাল ফর্মুলাটা কি আছে সেটা আগে আমরা একটু পড়ে দেখতেছি। স্টেটমেন্টে লেখা আছে ইফ এফ অফ জেড, এখানে এফ অফ জেড দ্বারা বোঝাচ্ছে, জেড দ্বারা বোঝাচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাহলে এফ অফ জেড দ্বারা বোঝাচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের ফাংশন। If f of z is analytic within and on a close contour C, এখানে কন্ট্রোল দ্বারা বোঝাচ্ছে অর্ধবৃত্ত, একটা অর্ধবৃত্ত C এর ভিতরে f of z ফাংশনটা অ্যানালাইটিক। Then if a is any point within C, যদি a এর ভিতরে একটা পয়েন্ট হয়, a অথবা যে কোনো একটা পয়েন্ট আমরা যদি ধরে নিই, তো সেটাও যদি C এর মধ্যে থাকে, তাহলে আমরা cosec ইন্টিগ্রাল ফর্মুলাটা এভাবে লিখতে পারি। f of a is equal to 1 by twice pi I integration f of z divided by z minus a dz. এটা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এটাকে যদি আমরা ভাঙায় একটু লিখি, এই যে অর দিয়ে যেটা লেখা আছে এইটাই মেনলি আমরা মনে রাখলে হচ্ছে আমাদের। এখানে যদি কোনো একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকবে, বলবো যে এটা কসিস ইন্টিগ্রাল ফর্মুলা সলভ করো। তো এখানে এরকম ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রেশন অফ f of z divided by z minus a dz is equal to twice pi I into f of a. তো একটা ইন্টিগ্রেশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশন কে যদি এই ফরম্যাটে, এই ইন্টিগ্রাল ফর্মুলার ফরম্যাটে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা তাকে ইন্টিগ্রেশন না করে ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি twice pi I into f of a. তো এইভাবে করে আমরা একটা ইন্টিগ্রেশন কে সহজে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি। তবে মনে রাখতে হবে ইন্টিগ্রেশনটা অবশ্যই কমপ্লেক্স নাম্বারের জন্য প্রযোজ্য। এই সূত্র যে ফর্মুলাটা ইন্টিগ্রাল ফর্মুলা, এটা হচ্ছে শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারের জন্য প্রযোজ্য। তো আমরা একটা প্রবলেম করি, তাহলে বোঝা যাবে যে আসলে এটা আমরা কিভাবে ইমপ্লাই করতেছি। ডিটারমাইন দা ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো বলা হয়েছে এখানে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে এটা কসিস ইন্টিগ্রাল ফর্মুলার মাধ্যমে সলভ করতে হবে। তো ইন্টিগ্রেশনটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ 1 বাই জেড ইনটু জেড স্কয়ার প্লাস 9 ডিজেড। তাহলে একটা এখানে একটা ইন্টিগ্রেশন আছে, সেটাকে আমাদের কসিস ইন্টিগ্রালের হেল্প নিয়ে করতে হবে। তো প্রথম যে কথাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এই ফরম্যাটটা, ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডিজেড। এই ফরম্যাটটা আমাদেরকে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা হতে হলে অবশ্যই এই ফর্মে নিয়ে আসতে হবে। তো খেয়াল করে দেখো, প্রথমে উপরে আছে এফ অফ জেড, মানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এটাকে অবশ্যই একটা, এর মধ্যে একটা অংশকে এফ অফ জেড হিসেবে আমাকে ধরে নিতে হবে। এখন কোনটাকে এফ অফ জেড ধরবো, এখানে দুটো অংশ আছে, যদি খেয়াল করে দেখো এখানে 1 বাই জেড ইন্টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9, এরকম দুটো অংশ আছে, এর মধ্যে থেকে যেকোনো একটাকে আমরা এফ অফ জেড ধরে নিব। এখন খেয়াল রাখতে হবে আমাদের নিচে বানাতে হবে জেড মাইনাস এ, এই ফরম্যাটে বানাতে হবে। তো এখানে জেড এর পাওয়ার আছে কত, 1, তাই না? তো অবশ্যই নিচে যদি জেড এর পাওয়ার 1 আকারে একটা জেড থাকে, তাহলে অবশ্যই সেটাকে আমরা রেখে দিব, তার বাকি যে অংশগুলো থাকবে সেটাকে আমরা এফ অফ জেড হিসেবে ধরে নিব। তো যেহেতু যেহেতু আমাদের এখানে অলরেডি 1 বাই জেড ইন্টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9 দুইটা অংশ আছে, আমি বলেছি নিচে বানাতে হবে জেড মাইনাস এ ফরম্যাটে। তো এখানে যে শুধুমাত্র একটা জেড আছে, এইটাকে থেকে আমি জেড মাইনাস এ ফরম্যাটে নিতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ, কোনো সমস্যা নাকি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, স্যার এখানে এফ এর ইন্টিগ্রেশনের নিচে যে একটা সি আছে, এটাকে কি বলবো? এটাকে সি দ্বারা বোঝাচ্ছে যে এই যে ক্লোজ কন্ট্রোল, এটা কন্ট্রোল যে একটা সি নাম দেওয়া হয়েছে সেটার জন্য এটাকে দেওয়া হয়েছে। যদি কোনো ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন দুই রকম হয়, একটা ক্লোজড আর একটা ওপেন, আমরা সাধারণত যে লিমিটটা দিয়ে থাকি তাহলে একটা নির্দিষ্ট লিমিটের ভিতরে কি থাকে, ওটা আবদ্ধ থাকে। আর এই সিটা তাই বোঝাচ্ছে পুরো একটা কন্ট্রোল, কন্ট্রোল মানে হচ্ছে অর্ধবৃত্ত, এই সিটা হচ্ছে অর্ধবৃত্তের জন্য দেওয়া হয়েছে।
মানে এটা কিভাবে বলবো, যেমন মনে করেন যদি ইন্টিগ্রেশন দিয়ে আমরা বলি যে ইন্টিগ্রেশন 1/g এর জি স্কয়ার প্লাস 9, এভাবে তো বলি সিটাকে ইন্টিগ্রেশন, কিভাবে বলবো? হ্যাঁ আচ্ছা বলতেছি, এখানে ইন্টিগ্রেশন অফ সি বলতে পারো, ইন্টিগ্রেশন অফ সি অথবা কোস্ট সি, এভাবে করেও বলা যায়, ইন্টিগ্রেশন কোস্ট সি অফ এটা, যেহেতু এটা একটা ক্লোজড বোঝাচ্ছে, কন্ট্রোল দ্বারা ক্লোজড বোঝায়, কারণ অর্ধবৃত্ত যেটা আছে এটা কি দুই পাশ থেকে বন্ধ, তাই না? তো সেজন্য ক্লোজ জন্য এই যে একটা ব্র্যাকেট দাও, এটা একটা দেখো, এই যে একটা অর্ধবৃত্ত, এটা এখানে বৃত্ত আকারেও দেওয়া যায়, অথবা এই যে একটা আয়তক্ষেত্র আকারে দেওয়া হয়েছে, ওইটা দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা বদ্ধ বদ্ধ জিনিস। আর বদ্ধ জিনিস থাকলে হয় এখানে সি হবে অথবা আর হবে বা ভি হবে, ওয়ান ইন্টিগ্রেশনের জন্য সি বা আর দেওয়া হয়, টু ইন্টিগ্রেশনের জন্য এভাবে আমাদের এস দেওয়া হয় সারফেস এর জন্য, ট্রিপল ইন্টিগ্রেশনের জন্য ভি ভলিউম দেওয়া হয়। এগুলো আসলে এখানে নাই, যেহেতু জেনারেলি আমরা একটা ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতেছি, জেনারেলি একে যেহেতু এখানে সি দ্বারা আমরা অলরেডি বলেছি কন্ট্রোল সি, তো সেই জন্য এখানে প্রত্যেকটাতে এখানে সি দেওয়া হবে। ওকে, তাহলে আমরা এবার ধরে নিলাম গিভেন ইন্টিগ্রাল ইজ, এটা দেওয়া আছে, লেট এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z² + 9, তো এই যে পার্ট আছে 1/z² + 9, এটাকে আমরা এফ অফ জেড ধরে নিলাম। অবশ্যই এফ অফ জেড একটা না একটা ধরতে হবে, কারণ সূত্রে আমাদের উপরে এফ অফ জেড আছে, ধরে নিলাম। তাহলে আমরা প্রদত্ত যে ফাংশনটা আছে, ইন্টিগ্রালটা আছে, সেটা তখন আমরা চেঞ্জ হয়ে এটা পাবো, ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড ডিজেড পেলাম, কিন্তু আমাদের সূত্রটা হবে এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, কিন্তু আমাদের এখানে শুধু আছে জেড, তো যেহেতু কিছু নাই তাহলে আমরা জিরো দিয়ে এটাকে মানে কমপ্লিট করে দিতে পারি, জেড দেওয়া যা জিনিস, জেড মাইনাস জিরো তাই জিনিস, অথবা জেড প্লাস জিরো সেটা একই জিনিস। যেহেতু আমাদের দরকার একটা মানে জেড মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি জেড মাইনাস জিরো, যদি এরকম না থাকে জেড এর সাথে কিছু, তাহলে জিরো দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়। এখন সূত্র মাত্রে আমরা এ এর মান পেয়ে গেলাম, তাহলে জিরো, তাহলে সূত্র হবে 2πi × f(0). তো এবার এবার এফ অফ জিরোর মানটা আমাদের বের করতে হবে, যেহেতু আমরা ধরে নিয়েছি এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z² + 9, তো এফ অফ জিরোর মানটা বের করলে যেখানে জেড আছে সেখানে জিরো বসে দেবো, অর্থাৎ এফ অফ জিরো ইজ ইকুয়াল টু 1/0² + 9 ইজ ইকুয়াল টু 1/9, তো এই যে এফ অফ জিরোর মানটা 2πi × 1/9 বসিয়ে দেবো, 2πi × 1/9, তাহলে পেলাম 2πi/9। তো এইভাবে ইন্টিগ্রেশন কসিস ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে ওই ইন্টিগ্রেশন করার ছাড়াই আমরা ইন্টিগ্রেশনটা কিন্তু করতে পারতেছি। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার 2 নম্বর সমীকরণটা বুঝিনি। স্যার 2 নম্বর সমীকরণটা, এটা হ্যাঁ হ্যাঁ এই যে এটা 2πi, জি আচ্ছা আমি দেখাচ্ছি, এটা দেখাতে হলে প্রথমে এটা চলে যেতে হবে, এখানে দেখো আমাদের সূত্র ছিল কি, ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ডি জেড ইজ ইকুয়াল টু 2πi × f(a), এখান থেকে চলে আসছে 2πi × f(a), তার মানে এখানে এ ছিল কত, আমাদের ওখানে ছিল জেড মাইনাস জিরো, তাহলে 2πi × f(0), তো সেটাই লিখেছি, এই যে 2πi × f(0), এটা সূত্র যেটা ওই ফরম্যাটে আমরা নিয়ে এসে তারপর আমরা সূত্রটা বসিয়ে দেবো। ওকে, আমরা আরো একটা করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আরো এখানে আছে এক্সাম্পল, ডিটারমিন দা ইন্টিগ্রাল উইথ দা হেল্প অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, তো এখানে ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে করতে হবে, তো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন 1/z² + 1 × z² + 9 dz, এখানে খেয়াল করে দেখো আমাদের সূত্রটা ছিল নিচে জেড মাইনাস এ, কিন্তু এখানে জেড এর পাওয়ার দুইটাই কি একের থেকে বেশি আছে, সো দুইটাকে এখানে যে কোনো একটাকে আমরা এফ অফ জেড ধরে নিতে পারবো, এখানে দুইটা পার্ট আছে 1/z² + 1 আর একটা আছে 1/z² + 9, তো এর মধ্যে থেকে যে কোনো একটাকে আমরা ধরে নিব এফ অফ জেড, তো এখানে গিভেন ইন্টিগ্রাল কে এটা লিখলাম, তো এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1/z² + 9 এটাকে ধরে নিলাম, তোমরা চাইলে 1/z² + 1 এটাকেও ধরা যেত, একটা ধরে নেওয়া হলো, তাহলে আমরা ইন্টিগ্রালটা পাবো এখন ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1 ডিজেড। এরপরে দেখো নিচে আছে জেড স্কয়ার প্লাস 1, তো এখান থেকে জেড মাইনাস এ ফরম্যাট এখনই করা যাবে না, এর জন্য এটাকে ভাঙাতে হবে, দেখো জেড স্কয়ার তো ঠিক রাখলাম, প্লাস 1, প্লাস 1 কে আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস তারপর মাইনাস ইনটু মাইনাস 1, তার মানে কি হয়ে যায় প্লাস 1, তো সেটাকে এখানে লিখলে মাইনাস 1 যেহেতু আই স্কয়ার,
তো মাইনাস আই স্কোয়ার হয়ে যাবে, জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার হবে। যেহেতু আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস দ্যাট মিনস প্লাস ওয়ান, এই ওয়ানটাকে ভাঙায় এভাবে লিখতে পারি মাইনাস আই স্কোয়ার। তো সেটা ভাঙায় লিখলাম, তাহলে আমাদের এই নিচে সূত্র চলে আসলো জেড স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই লেখা হয়েছে জেড প্লাস আই ইন্টু জেড মাইনাস আই। তো এর পরে কাজ দেখো, এবার আমাদের দুটো অংশ চলে আসছে, জেড প্লাস আই এখান থেকেও জেড মাইনাস এ ফরম্যাটে নেওয়া যায়, আর জেড মাইনাস আই এটা থেকেও নেওয়া যায়। বাট কিন্তু এখানে সমস্যাটা হলো, এখানে কিন্তু দুইটা আছে, গুণাকারে আছে। নিচে যদি এরকম গুণাকারে থাকে তাহলে সেটাকে, এই জিনিসগুলোকে ভাঙাতে হলে আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমরা এটাকে দুই পার্ট করে নিতে পারি। এই যে আংশিক ভগ্নাংশটা করা হয়েছে এটার জন্য একটু সূত্র আছে, তোমরা আংশিক ভগ্নাংশ কি পড়েছো? জি স্যার। আচ্ছা, যদি আংশিক ভগ্নাংশ পড়ে থাকে তাহলে তো এটা বোঝার কথা যে পাওয়ার অফ রুলের মাধ্যমে বা ইন্টিগ্রেশনের সময় যেটা করা হয় যে এ আর বি দুইটা কনস্ট্যান্ট ধরে নিয়ে তারপর এটাকে পুরে করতে হয়, তো সেইভাবে করে এটা করলে এটা আসবে 1/2i 1/z মাইনাস আই মাইনাস 1/z প্লাস আই। এটা একটা আংশিক ভগ্নাংশ করে এখানে পেলাম বাইরে কমন 1/2i 1/z মাইনাস আই মাইনাস 1/z প্লাস আই, আর এখানে কিন্তু এফ অফ জেড টা উপরে হবে, এখানে ওয়ান এর জায়গায় হবে এফ অফ জেড। তো আংশিক ভগ্নাংশ করে দুইটা পার্ট করে ফেললাম, তো দুইটা পার্ট করে ফেলানোর পরে তাহলে এখানে ইন্টিগ্রেশনটাও দুই ভাগ করে দিচ্ছি আমরা, 1/2i ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড স্যার ডিভাইডেড বাই, হ্যাঁ স্যার 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 এখানে যে আংশিক ভগ্নাংশ যেটা দুই ডিভাইড করলাম, মাঝখানে মাইনাস কেন, প্লাস হওয়ার কথা না? হ্যাঁ প্লাস হওয়ার কথা, কিন্তু কোন একটা কনস্ট্যান্টের মান এরকম আসছে যে মাইনাস ওয়ান বা মাইনাস টু আই, এরকম মাইনাস 1/2i আসছে, সেই জন্য এটা হয়েছে। আংশিক ভগ্নাংশ যেহেতু কনস্ট্যান্ট এখানে দুইটা পাবো, দুইটা যেহেতু অংশ আছে অবশ্যই দুইটা কনস্ট্যান্ট এ আর বি পাবো, তো এই দুইটাকে যদি সলিউশন করা হয় তাহলে একটা কনস্ট্যান্টের মান মাইনাসে পাওয়া যাবে, তো যার কারণে এর ভিতরে মাইনাস হয়েছে এটা। এটা কি যদি দেখাই দিতেন ভালো হইতো, একটু মানে গোলমাল লাগে তো যাচ্ছে অনেকই তো। আচ্ছা 1 মিনিট ওয়েট করো, আমি খাতায় করে ছবি তুলে দিচ্ছি, এটা 1 মিনিট ওয়েট করতে হবে। আচ্ছা
হ্যাঁ, এখানে খেয়াল করো, আমি এটা করেছি আংশিক ভগ্নাংশ দুটা পদ্ধতিতে করা যায়। আমি এটা সংক্ষিপ্ত, যেহেতু আমাদের এখানে ম্যাথ করতে বলা হয়নি, তো পাওয়ার অফ রুলের মাধ্যমে আমরা এটা করেছি। তো আমাদের এখানে দেখা যাচ্ছে তো এটা, তাই না? জি স্যার, আচ্ছা, এখানে দেখো দুইটা পার্ট আছে, 1/z+i ইন্টু z-i। তো এখানে এই দুটো অংশ থেকে জিরো ধরে যে দুটো মান পাবো, দুটো মান আমরা নিতে হবে। একবার z+i ইকুয়াল টু জিরো যদি বসাই, তাহলে আমরা z এর মান পাচ্ছি -i, আরেকবার z-i ইজ ইকুয়াল টু জিরো বসালে z এর মান পাচ্ছি +i। তো এই দুইটা মান নিয়ে আমরা কাজ করব। তো এই ক্ষেত্রে মাঝখানে প্লাস হবে, যেহেতু দুইটা আছে দুইটা অংশ হবে, তো উপরে যেটা আছে সেটা ঠিক থাকলো। আর এখানে দেখো যেটা অংশটা আমরা যেটার জন্য আমরা মানটা বসাচ্ছি, যেমন z+i ইজ ইকুয়াল টু যখন জিরো বসিয়েছি, এই z+i এর অংশটা ঠিক রাখবো, z+i এর অংশটা ঠিক রাখবো, বাকি যে অংশ থাকবে সেখানে আমরা এই যে জেটের মানটা পেয়েছি সেটা বসিয়ে দেবো। দেখো এখানে জেটের মান পেয়েছি -i, তো বাকি অংশ ছিল z-i, এখানে এই যে জেটের জায়গায় -i বসিয়ে দেবো। দেখো -i -i, তো প্লাস দিলাম। এরপরে যে প্রথমবারে z+i ঠিক রেখেছি, এরপরের বার z-i ঠিক রাখবো, z-i ঠিক রেখেছি। এবার z-i ইজ ইকুয়াল টু জিরো বসালে আমরা পাচ্ছি জেটের মান i, বাকি যে অংশটা ছিল z+i এই অংশে আমরা i জেটের মান i বসাবো, তাহলে পাচ্ছি i+i। তো আমরা এখানে এবার ক্যালকুলেশন করলে পাচ্ছি 1/z+i ইন্টু -i, আর -i যোগ করলে আসবে -2i, আর প্লাস ওয়ান, হ্যাঁ 1/, এখানে i+i মানে 2i, z-i। তো এখানে যদি এই মাইনাসের টা পরে লিখছি, যেহেতু সেজন্য মাইনাসটা দেওয়া হয়েছে, আর 1/2i z-i, 1/2i z+i, তো 1/2i যেহেতু উভয় পক্ষে আছে কমন যদি নিই, তাহলে 1/z-i -1/z+i, এটাই আমরা লিখেছিলাম ওখানে। এটা বুঝতে যদি সমস্যা থাকে এখনো বলতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি ঈশা। তো সেই অনুসারে এটাই লেখা হয়েছে, 1/2i, 1/z-i, -1/z+i, dz। আর এখানে কিন্তু 1 এর উপরে f(z)টা ছিল, যেহেতু এখানে f(z) ছিল, ওটা আমরা এখানে টাইপিং মিস্টেক, f(z)টা থাকবে এখানে। পরবর্তী লাইনে আবার f(z) দেওয়া হয়েছে, তো 1/2i যেহেতু উভয় পক্ষে আছে, 1/2i ইন্টিগ্রেশন অফ f(z) ডিভাইডেড বাই z-i dz, -1/2i ইন্টিগ্রেশন অফ f(z) ডিভাইডেড বাই z+i ছিল, এটাকে যেহেতু আমাদের নিচে যেটা থাকবে সেটাকে বানাতে হবে z-a ফরম্যাটে, f+i টাকে মাইনাস বানালো, এভাবে মাইনাস বানানো হচ্ছে z-i। তাহলে আমরা a এর মান পেলাম দুইটা, একবার পেলাম +i, আরেকবার পেলাম -i। সূত্র আমরা বসিয়ে দিব, 1/2i ইন্টু টুয়াইস পাই আই ইন্টু f(i), -1/2i টুয়াইস পাই আই f(-i), বসিয়ে দিলাম আমরা। এর পরের কাজ হচ্ছে আমাদের এখানে যেহেতু বসিয়ে দিয়েছি, কাটা এখানে আই আই কাটাকাটি যাবে, f(i) এর মান আর f(-i) এর মান বের করা। যেহেতু আমরা f(z) ধরে নিয়েছি 1/z²+9, তো আই এর জায়গায় প্রথম z-এর জায়গায় i বসাবো, তাহলে 1/i²+9 ইজ ইকুয়াল টু পাচ্ছি 1/i² এর মান যেহেতু -1, তো -1+9 ইজ ইকুয়াল টু +8 আসবে, তো 1/8। f(z) ইজ ইকুয়াল টু আবার -i বসাবো, এবার i এর z-এর জায়গায়, তাহলে -i এর হোল স্কয়ার, দ্যাট মিন্স +i², তো +i² মানে হচ্ছে -1 প্লাস, তারপরে যেহেতু 9 আছে ওটা আগের মতো, উভয় ক্ষেত্রেই আমরা 1/8 মান পেলাম। এই মান দুটো আমরা বসিয়ে দেব, তো এখানে যদি বসিয়ে দিই উভয় ক্ষেত্রেই আমরা এই 1/8 1/8 বসিয়েছি, পাবো π/8 -π/8 ইজ ইকুয়াল টু 0। তো এভাবে করে সলভ করা হয়েছে। এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা যদি থাকে বলতে পারো। না স্যার, বুঝছি এটা। ওকে, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, তোমরা পরেরটা একই নিয়মে করা হয়েছে। এখানে f(z) ইজ ইকুয়াল টু z/9-z² ধরা হয়েছে z+i, এটা আমি আর দেখালাম না, একই নিয়মে করা আছে, সো তোমরা এটা দেখে নিবে। এক্সাম্পল 3 যেটা আছে, এক্সাম্পল 4 যেটা আছে, এক্সাম্পল 4 এ ওইভাবেই আছে। তোমরা এখানে এক্সাম্পল 4টা তাও আমি আরেকবার বলি। ডিটারমাইন দা ইন্টিগ্রাল উইথ দা হেল্প অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রেশন 1/z ইনটু z-4 এর হোল স্কয়ার dz, এরপরে কোয়ার সি ইজ দা সার্কেল, z ইজ ইকুয়াল টু 1, এখানে বলে দেওয়া আছে যে রেডিয়াসটা হবে সেটা হবে 1। তো
যাই হোক, এখানে আমরা ধরে নিব, এখানে দেখাই তো যাচ্ছে শুধু জেড যেটা অংশটা আছে সেটাকে আমরা জেড মাইনাস এ এর জন্য রাখবো, আর জেড মাইনাস ফোর যে হোল স্কোয়ারটা আছে ওইটাকে এফ অফ জেড ধরে নিব আমরা। তো এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই জেড মাইনাস ফোর এর হোল স্কোয়ার ধরে নিলাম। তো আগের মতো কি দিব তাহলে আমরা পাবো এফ অফ জেড বাই জেড, তো খুবই সিম্পল, জেড যেহেতু আছে জেড মাইনাস জিরো বসিয়ে দিব, তো এক্স বাই আই ইন্টু এফ অফ জিরো। তো এফ অফ জিরো এর মানটা বের করবো, যেহেতু এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই জেড মাইনাস 4 এর হোল স্কোয়ার, তো এফ অফ জিরো হবে 1 বাই জিরো মাইনাস 4 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস 1 বাই 16। এখানে বসিয়ে দিলে আমরা পাবো টুয়াইস পাই আই ইন্টু 1 বাই 16 ইজ ইকুয়াল টু পাই পাই আই বাই 8। তো সিম্পলি আমাদের কোনটাকে এফ অফ জেড ধরতে হবে, এবং যদি ওরকম থাকে যে দুইটাই এরকম থাকে জেড স্কোয়ার আছে তাহলে সেটাকে ওইভাবে আংশিক ভগ্নাংশ করে ভাঙিয়ে নিতে হবে, বাট যদি নর্মালি একটা শুধু জেড দেওয়া আছে এরকম যদি পাওয়া যায় তাহলে সেটা আমরা ইজিলি করে নিতে পারবো। ওকে, এটাই ছিল আমাদের প্রথম লেসন আজকে। তো এখানে মনে হয় তেমন একটা কঠিন কিছু নাই, জাস্ট সূত্রটা মনে রেখে আমাদের ফর্মুলা ওয়াইজ আমি যেভাবে করে দিলাম এভাবে দুই একটা প্র্যাকটিস করলে তোমরাও পারবে। এটা খুবই ইজি জিনিস বাট ইম্পর্টেন্ট জিনিস। এই ক্লাস সম্পর্কে যদি কোশ্চেন কারো থেকে থাকে করতে পারো এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু লেট হয়েছে এজন্য বুঝছি নাই সেহেতু। আচ্ছা, ভিডিও দেখে নিও নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখে নিও, ভিডিও হচ্ছে। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে যাচ্ছি। ওকে, আমাদের নেক্সট যেটা লেসন, লেসন 16, এটাও আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস এর মধ্যেই পড়তেছে, কোয়াসিস রাইমান ইকুয়েশন। আগেরটা বলেছি কোয়াসিস ইন্টিগ্রাল ইকুয়েশন, এবার হবে কোয়াসি রাইমান ইকুয়েশন। তো এখানে আমাদের যে জিনিসটা, স্টেটমেন্ট আমাদের একটু মনে রাখতে হবে, স্টেটমেন্ট ইফ এফ অফ জেড একটা কমপ্লেক্স ফাংশন থাকবে যেটা এক্স ওয়াই দুটা রাশি সম্বলিত থাকবে, তো এটাকে যদি ধরে নেওয়া হয় ইউ প্লাস আইবি, আমরা আগে ধরেছি কি x f of z is equal to a plus ib বা এরকম ধরে নিয়েছি, এই অঙ্কটার জন্য u plus ib ধরে আমাদের করতে হবে। u plus ib আমরা ধরে নিলাম, be an analytic function in R, then the Cauchy-Riemann equations, এই দুটো ইকুয়েশন যদি আমরা স্যাটিসফাই করতে পারি এই ফাংশনটার জন্য u v কে করে, তাহলে আমরা বলবো ফাংশনটা অ্যানালাইটিক। মেইনলি হচ্ছে আমাদের এই যে এক নাম্বার এবং এই দুই নাম্বার যে ডিফারেনশিয়াল যে কন্ডিশন দুটো আছে এই দুইটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা যে ফাংশনটা ধরে নিয়ে দেওয়া আছে সেটাকে বলতে পারবো অ্যানালাইটিক। একটা ফাংশন অ্যানালাইটিক কমপ্লেক্স ফাংশন কখন হবে? যখন এই এক নাম্বার এবং দুই নাম্বার ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তার মানে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই, এটা সমান হবে, আর ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল এক্স, এই দুটা কন্ডিশন স্যাটিসফাই করবে। এখানে ডেল আর টি এর মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা অলরেডি ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে পড়েছো, তো ডিফারেন্সিয়েশন তো কিন্তু লেখা হয় ডি বাই ডি এক্স দ্বারা লেখা হয়, কিন্তু আমরা কিন্তু এখানে ডি লিখি নাই, এটা লিখেছে কি ডেল, এই চিহ্নটা হচ্ছে ডেল। এটাকে ডেল কেন বলা হয়? ডি দ্বারা বোঝাচ্ছে যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে একটা ফাংশন যদি এরকম থাকে ডি বাই ডি এক্স অফ এক্স ওয়াই, তো এখানে কিন্তু এটাকে ইউভি সূত্র নিয়ে দুইটাকে করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে ডেল যখন লেখা হবে সেটা বলাচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কথাটা থেকে তো বোঝাই যাচ্ছে যেহেতু পার্শিয়াল তার মানে যেটা সাপেক্ষে বলা হবে আমরা শুধু সেটাই করব, বাকি যা আছে তা নিয়ে আমার আর চিন্তা নাই, কনস্ট্যান্ট হিসেবে সে লিখে যাবে, এটাই হচ্ছে মেইন পার্থক্য। এখানে যদি ডি ইউ বাই ডি এক্স লিখতাম সেটা একটা জিনিস, আর ডেল ইউ বাই ডেল এক্স কিন্তু আরেকটা জিনিস, ডি ইউ বাই ডি এক্স লিখলে সেটা হতো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর ডেল ইউ বাই ডেল এক্স এটা যেহেতু লিখেছি সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে, তারা ডিফারেন্সিয়েশন শিখেছো, তো ডিফারেন্সিয়েশনে কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল যেটা তোমরা নর্মালি শিখে আসো প্রথমেই ডিফারেন্সিয়েশন সম্পর্কে, আর পার্শিয়াল হলো সেটাকে ডেল দ্বারা লেখা হয়, এই চিহ্নটাকে বলা হয় ডেল, ডেল বাই ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই। এই কন্ডিশন মানে দ্যাট মিনস ইউ কে একবার এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, আবার ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল করবো, আবার ভি কে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল, আবার ভি কে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল, এই চারটা মান করে দেখতে হবে যে এই দুইটা সমান হয় কিনা, আর এই দুইটা এই মাইনাস এর একটা পার্থক্য হয় কিনা এই দুইটা মানের সাথে, যদি হয় তাহলে আমরা বলবো অবশ্যই ফাংশনটা অ্যানালাইটিক। তো আমরা একটা ইকুয়েশন আমরা একটা সলভ করি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে ভেরিফাই দ্য কোয়াসিস-রাইমান ইকুয়েশন আর স্যাটিসফাই ফর দ্য ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই প্লাস আই সাইন ওয়াই।
তো এখানে কিন্তু বলছে ভেরিফাই দা কস্ট ড্রাইভেন ইকুয়েশন আর স্যাটিসফাইড। তো আমরা কিন্তু ম্যাথে কিন্তু এরকম দেওয়া হতে পারে, একটা ফাংশন দিয়ে বলা হবে যে এই ফাংশনটা অ্যানালাইটিক কিনা দেখাও, যদি বলা হয় শো দ্যাট দিস ফাংশন ইজ অ্যানালাইটিক, তাহলে তোমাদের কি এরকম পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করে দেখাতে হবে যে এই দুটো যদি সমান হয় তাহলে বলবো ফাংশনটা অ্যানালাইটিক, আর যদি সমান না হয় তাহলে বলবো অ্যানালাইটিক না, ইটস নট অ্যানালাইটিক। এটুকুই পার্থক্য। তো আমরা দেখি এফ অফ জেড একটা ফাংশন দেওয়া আছে, এটা অ্যানালাইটিক বা কস্ট ড্রাইভেন ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা, এটা হলে হচ্ছে। তো এফ অফ জেড দেওয়া আছে, এফ অফ জেড ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। তো আমি বলেছি এফ অফ জেড এই ক্ষেত্রে যেটা থাকবে সেটাকে আমরা ইউ প্লাস আইভি ধরে নিব, সেই হিসাবে বাম পক্ষে এটা লিখে নিলাম ইউ প্লাস আইভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। এখানে জাস্ট ই টু দি পাওয়ার এক্সটা উভয় পক্ষের সাথে গুণ করে নিই ধরেছি, আমি তো প্রথমেই বলেছি যে এই ক্ষেত্রে ইউ আর ভি সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করে দেখাচ্ছি অবশ্যই ইউ আর ভি ধরতে হবে। তো ইউ ধরেছি রিয়েল পার্টকে আর ভি ধরেছি ইমাজিনারি পার্টকে, ইকুয়েটিং করা হবে। ইকুয়েটিং কথাটার অর্থ হলো বাম পক্ষে যে সমজাতীয় রাশি আছে আর ডান পক্ষে যে সেই সমজাতীয় রাশি আছে তারা পরস্পর সমান হবে। যেমন বাম পক্ষে এখানে রিয়েল পার্টের মান হচ্ছে কত ইউ, আর ডান পক্ষে দেখো রিয়েল পার্টের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। তো এটাকে আমরা সমান লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই। আবার আই এর রাশি যেটা আছে আই এখানেও আছে এখানেও আছে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। এটাকে বলা হচ্ছে ইকুয়েটিং। ইকুয়েটিং করলে আমরা এই ইউ ভি পেলাম, ইউ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই আর ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। ওকে আমরা পেলাম। এরপরের কাজ আমি প্রথমে উল্লেখ করেছি যে ইউ কে এক্স এর সাপেক্ষে পার্সিয়াল করব, আবার ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্সিয়ালি করব, ভি কে ওইভাবে করব। দেখো আমরা করছি ইউ কে প্রথমে এক্স এর সাপেক্ষে পার্সিয়ালি করতেছি, ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু আমি বলেছি যখন পার্সিয়ালি করব যেহেতু এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে হচ্ছে পার্সিয়ালি, শুধু এক্স এর রাশিটুকু ডিফারেন্সিয়েশন করব, বাকি যে রয়ে গেল। তো এটা আমাদের 3 নম্বর সমীকরণ। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই বা ইউ কে ওয়াই এর সাপেক্ষে পার্সিয়ালি ডিফারেন্সিয়েশন করবো, এক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে ই টু দি পাওয়ার এক্স, কারণ এখানে ওয়াই নেই। আর কস ওয়াই এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা পাবো কি মাইনাস সাইন ওয়াই। তো সেই জন্য এখানে লেখা হয়েছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তো ইউ কে ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল পার্সিয়ালি, এবার আমরা ভি কে করবো। ভি কে যদি এক্স এর সাপেক্ষে পার্সিয়ালি করা হয় দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই, তো এখানে সাইন ওয়াই কনস্ট্যান্ট থাকবে, ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স ই হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই পেয়ে গেলাম ডেল ভি বাই ডেল এক্স। আবার ডেল ভি বাই ডেল ওয়াই এর মান আমরা পাচ্ছি ভি যেটা আছে এটাকে ওয়াই এর অংশ আছে সাইন ওয়াই, সাইন ওয়ান কে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে পাবো কস ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই পাচ্ছি। তো আমরা এখানে এই যে চারটা লিখেছি 3, 4, 5, 6, তো 3 আর 6 খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার এ সরি ইউ ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, এটাই তো দেখানোর কথা ছিল। দেখো ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই এখানের মানও আছে, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই এখানের মান আছে, তাহলে আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই। আর বাকি 4 এবং 5 যে ইকুয়েশনটা আছে এখান থেকে দেখো এই দুটোর মাঝখানে কি একটা মাইনাস এর পার্থক্য আছে, তাহলে আমরা লিখতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, সেটাই এখানে দেখা হয়েছে যে ফর্ম 4 এন্ড 5 ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। যেহেতু এই কন্ডিশন দুটো আমরা ছিল কি সূত্রে ছিল কসিস রাইমান ইকুয়েশন সেটা স্যাটিসফাই করতে, তাহলে আমরা বলতে পারবো কি শো দ্যাট দে আর কসিস রাইমান ইকুয়েশন আর স্যাটিসফাইড ফর দ্য গিভেন ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু পাওয়ার এক্স কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই। তো অথবা এই ফাংশনটা অ্যানালাইটিক এই কথাটাও আমরা বলতে পারবো। তো এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা স্যার একটু উপরে তুলে রাখলে একটু দেখে সুবিধা হইতো, মানে খুব তাড়াতাড়ি বললেন তো জিনিসগুলো একটু বুঝে নি উপরে না। মেনলি কাজ এখানেই হয়েছে জি স্যার, এটাই
জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এখানে আরো এর পরের যে 2 নম্বরটা দেওয়া আছে এখানে একই রকম প্রসেসে করা হয়েছে, এটা আমি দেখালাম না। এবার 3 নম্বরে যেটা আছে দেখো, এখানে দেওয়া আছে f of z is equal to sin 2z। এই ফাংশনটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে সবসময় u প্লাস iv ধরে নিলাম f of z এর জায়গায়, আর এখানে sin 2z ছিল, z কে আমরা ধরে নেব x প্লাস iy। এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা জানি যে x z is equal to x প্লাস iy, অথবা আমরা যেটা জানতাম z is equal to a প্লাস iv নিতাম, কিন্তু যেহেতু যখন ইকুয়েশনে করা হবে তখন কিন্তু আর a প্লাস iv লিখবো না, কারণ আমরা জানি যে a b c এগুলাকে সাধারণত কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়, আর x y z এগুলো সাধারণত ভেরিয়েবল হিসাবে লেখা হয়। যেহেতু z এখানে অটোমেটিক আসেই, তাহলে আমরা অবশ্যই z is equal to ধরতে পারি x প্লাস iy। তো সেই জিনিসটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, সাইন 2 x প্লাস iy, সাইন 2x x প্লাস iy। তো এখানে 2 যদি গুণ করে দেওয়া হয় সাইন 2x প্লাস i ইন্টু 2y। স্যার সেকেন্ড লাইনটা এখানে জেড এর পরিবর্তে যে মানগুলা ধরা হয়েছে এটা বুঝলাম না। হ্যাঁ, জেড ইজ ইকুয়াল টু সাইন ধরা 2 হয়েছে ইন্টু x প্লাস iy, এর আগের লাইন এটা, হ্যাঁ জি স্যার, দ্বিতীয় লাইনটা। এখানে জেড মানে আমরা ধরে নিয়েছি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, সেটা বসিয়ে দিয়েছি। সাইন 2 ইনটু জেড এর জায়গায় বসানো হয়েছে এক্স প্লাস আই ওয়াই, কারণ জেড তো কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারই কি, এই যে ইউ প্লাস আই ভি যেমন লিখেছি, তো এখানে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই তো লিখতে পারবো, সেটা লিখলাম। সাধারণত যদি জেড লেখা থাকে সেটাকে আমরা, যদি ইকুয়েশনের ভিতরে থাকে সেটাকে আমরা এক্স ওয়াই এর মাধ্যমে লিখবো, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মেইন, যে প্রথমে যেটা ছিল কমপ্লেক্স নাম্বার কাকে বলে, সেখানেই তো ছিল একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট, যদি যোগ বা বিয়োগ করা হয় যেটা পাওয়া হয় সেটা হলো কমপ্লেক্স নাম্বার, সেইখান থেকে এটা আসছে। আর যেহেতু এটা একটা ইকুয়েশনের মধ্যে আছে সেজন্য অবশ্যই এ বি লিখবো না, সেক্ষেত্রে আমরা এক্স আর ওয়াই নিব, কারণ ভেরিয়েবল, যেহেতু ইকুয়েশন থাকলে সেখানে ভেরিয়েবল থাকে, কনস্ট্যান্ট সেখানে তেমন কোনো ইফেক্ট থাকে না, সেই হিসাবে এক্স আর ওয়াই ধরে নেওয়া হচ্ছে। তো এরপরে 2 যেহেতু আছে সাইন 2, এই 2 টা, এই 2 টা 2 টার সাথে গুণ হবে, তাহলে কি হবে সাইন 2x প্লাস i ইনটু 2y। তো এখানে সাইন a প্লাস b এর একটা সূত্র আছে, সাইন a প্লাস b এর সূত্রটা হচ্ছে সাইন a cos b প্লাস cos a sin b, সেই সূত্রটা বসানো হয়েছে। দেখো সাইন এ, এখানে যদি এ হিসাবে 2x কে ধরা হয় আর বি কে যদি ধরা হয় i 2y, তাহলে আমরা লিখতে পারি সাইন 2x হ্যাঁ cos a sin b, এভাবে করে সূত্রটা লেখা হয়েছে। এটা আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে পেয়েছি। এরপরে দেখো i, আমাদের এখানে একটা আরেকটা সূত্র এখানে পরের লাইনে ব্যবহার করা হয়েছে, এখানে cos ix is equal to cos hyperbolic x, sin ix is equal to i sin hyperbolic x। এই সূত্রটা আমাদের মানে একটু নোট ডাউন করে নিতে হবে, যে যদি i থাকে এভাবে তাহলে এটাকে হাইপারবোলিকে মানে ট্রান্সফার করা যায়, এবং হাইপারবোলিকের ক্ষেত্রে cos এর সাথে যদি i থাকে তাহলে কিন্তু শুধু cos হাইপারবোলিক x হয়েছে, কিন্তু sin এর সাথে যদি i থাকে তাহলে এই i টা প্রথমে বাইরে যাবে আবার হাইপারবোলিক আসবে। তাহলে সূত্র হচ্ছে cos ix is equal to cos হাইপারবোলিক x, আর sin ix is equal to i sin হাইপারবোলিক x। তো যাই হোক, এখানে x এর স্যার এখানে পরিবর্তে, কি এই যে এন্ড, এটা কি এন্ড লিখছেন হ্যাঁ এন্ড সূত্রের ভিতরে কি এন্ড লিখবো? হাইপারবোলিক জিনিসটা কি? হাইপারবোলিক ফাংশন এখানে, হাইপারবোলিক এখানে আরেকটা জিনিস, এখানে হাইপারবোলিক ফাংশন নামে ফাংশন আছে, সেই ফাংশনের অংশ। এখান থেকে একটা ফাংশনকে হাইপারবোলিকে ই করা যায়, হাইপারবোলিক হইলে যেমন হাইপারবোলা প্যারাবোলা এই যে জিনিসগুলো আছে সেখান থেকে ওই জিনিসটা আসছে। তো হাইপারবোলা প্যারাবোলা এখানে যেমন ছিল সেই জিনিসটা হয়তো তোমরা অতটা পড়ো নাই, কিন্তু হাইপারবোলা প্যারাবোলা যে জিনিসটা আছে কনিকের যে অংশটা ছিল সেখান থেকে এটা আসছে। ওকে, এখানে আর তবে একটু, এখানে cos ix equal to cos cos hyperbola হাইপারবোলিক x x এই দ্বারা, and হ্যাঁ and বলবো and সাইন i, হ্যাঁ এন্ড সাইন and i x is equal to i sin hyperbolic x। তো এখানে এখানে তো জাস্ট, দুইটা সূত্র তাই না স্যার, হ্যাঁ হ্যাঁ সাইনের অবশ্যই একটা বুঝো, কজ। হ্যাঁ সাইনের আর কজন সেটাই, এখানে এন্ড লেখা হয়েছে তো কারণ এখানে দুইটা সূত্রই আছে সেজন্য।
এটা সূত্রের কিছু না, এন্ড তো এন্ড, এন্ড এর সাথে তো কিছু সম্পর্ক নাই এখানে। ওকে, এখানে দেখো, এখানে আমাদের এক্স এর পরিবর্তে আছে আমাদের 2y, উভয় ক্ষেত্রে 2y আছে, তো এখানে আমাদের সূত্র মতো সাইন 2x cos হাইপারবোলিক 2y হয়ে যাবে, যেহেতু cos ix is equal to ছিল cos হাইপারবোলিক x, যেহেতু x এর পরিবর্তে এখানে 2y আছে, তো এখানে cos হাইপারবোলিক 2y হয়ে গেছে। আর এখানে সাইন i 2y ছিল, যেহেতু সাইনের ক্ষেত্রে একটা i বাইরে চলে যাবে, তো এই আইটা প্রথমে বাইরে নিয়ে গেলাম, তারপর cos 2x sin হাইপারবোলিক 2y, জাস্ট সূত্র অনুসারে বসিয়ে দিয়েছি। তো এরপরে আমরা ইকুয়েটিং করব রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট, তো যেখানে আই আছে সেই অংশটুকু একসাথে লিখবো, আর যেটা আই নেই সেটাকে আলাদা ভাবে ধরে নিব। তো এখানে আমরা ইউ ইজ ইকুয়াল টু পেলাম তাহলে সাইন 2x cos হাইপারবোলিক 2y, এটা তো পেলাম ইউ ইজ ইকুয়াল টু সাইন 2x cos হাইপারবোলিক 2y, আর ভি ইজ ইকুয়াল টু পাবো তাহলে cos 2x sin হাইপারবোলিক 2y, যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে সেটা লেখা হয়েছে, ইউ ইজ ইকুয়াল টু সাইন 2x cos হাইপারবোলিক 2y, বি ইজ ইকুয়াল টু cos 2x sin হাইপারবোলিক 2y। এরপরে কাজ হচ্ছে আমাদের ইউ কে x এবং y এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করা, v কেও পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব x এবং y এর সাপেক্ষে। তো প্রথমে ইউ কে আমরা করি, তো ডেল ইউ বাই ডেল x, x এর সাপেক্ষে করা হচ্ছে, এখানে দুইটা রাশি আছে sin 2x cos হাইপারবোলিক 2y, যেহেতু x এর সাপেক্ষে করা হবে তাহলে cos হাইপারবোলিক 2y এই পুরোটুকু কনস্ট্যান্ট, শুধুমাত্র sin 2x কে ডিফারেন্সিয়েশন করব। sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে পাবো cos 2x, যেহেতু x হিসাবে এখানে 2x কে ধরা হয়েছে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করে সাথে গুণাকারে দিতে হবে, তো 2x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2, তো সেজন্য হয়েছে 2 cos 2x এটুকু, আর cos হাইপারবোলিক 2y তো কনস্ট্যান্ট রয়ে গেছে। আর ডেল ইউ বাই ডেল ওয়াই, সো এবার ওয়াই এর সাপেক্ষে যখন করব তখন সাইন 2x এই পুরোটুকু কনস্ট্যান্ট থাকবে, আর cos হাইপারবোলিক 2x, তো এটা জিনিসটা খেয়াল রাখবে, যেমন ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে পাই cos x, আর কিন্তু cos x কে ডিফারেন্সিয়েশন করলে পাই কি মাইনাস সাইন x, কিন্তু হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে যদি cos হাইপারবোলিক x কে ডিফারেন্সিয়েশন করো সেক্ষেত্রে পাবা সাইন হাইপারবোলিক x, এবং সাইন হাইপারবোলিক x কে ডিফারেন্সিয়েশন করলে পাবা cos হাইপারবোলিক x, সেখানে কোনো মাইনাস থাকবে না, এটুকু হচ্ছে পার্থক্য ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এদের ক্ষেত্রে। যেহেতু cos হাইপারবোলিক 2y এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে y এর সাপেক্ষে, cos হাইপারবোলিক 2y কে ডিফারেন্সিয়েশন করলে পারবো সাইন হাইপারবোলিক 2y, এবার 2y কে যেহেতু y হিসেবে ধরা হয়েছে y কে y কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাবো 2, তাহলে পাচ্ছি 2 sin 2x sin হাইপারবোলিক 2y। আবার v কে যদি x এর সাপেক্ষে করা হয় সেক্ষেত্রে পাবো, এখানে v আছে দেখো cos 2x sin হাইপারবোলিক 2y, যেহেতু x এর সাপেক্ষে করব sin হাইপারবোলিক 2y কনস্ট্যান্ট, শুধুমাত্র cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো মাইনাস sin 2x ইনটু 2, দ্যাট মিন্স মাইনাস 2 sin 2x sin হাইপারবোলিক 2y, পেলাম এটা ডেল ডেল ভি বাই ডেল এক্স এর মান, আর ডেল ভি বাই ডেল ওয়াই এর মান, তার মানে ওয়াই এর সাপেক্ষে করব তাহলে cos 2x কনস্ট্যান্ট থাকবে, sin হাইপারবোলিক 2y, আমি বলেছি sin হাইপারবোলিক থাকলে বা cos হাইপারবোলিক থাকলে এখানে কোনো মাইনাস এর ফ্যাক্টর নাই, অটোমেটিক sin এর জায়গায় cos, cos এর জায়গায় sin যাবে, তো sin থাকলে এখানে cos হয়ে যাবে cos হাইপারবোলিক 2y, আর এই 2y কে ডিফারেন্সিয়েশন করলে একটা 2 পাবো, সেই 2 টাই বাইরে আসছে। তো এবার খেয়াল করো 3 4 5 6 এই যে চারটে ইকুয়েশন পেয়েছি, 3 আর 6 দেখবো ডেল ইউ বাই ডেল এক্স এর যে মানটা পেয়েছি আর এই 6 নম্বরে যে মানটা পাইছি সেম মানই আছে, দেখো 2 cos 2x cos হাইপারবোলিক 2y, 2 cos 2x cos হাইপারবোলিক 2y, তো আমরা এটা দিকে বলতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই, আর বাকি 4 এবং 5 যেটা আছে সেখানের মধ্যে কি একটা মাইনাসের পার্থক্য থাকার কথা সেটাই আছে, তো আমরা বলতে পারি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স লেখা হয়েছে, তো যেহেতু স্যাটিসফাই করছে তাহলে আমরা বলতে পারি যে cos ইকুয়েশন স্যাটিসফাই করে, অথবা এই ফাংশনটা একটা অ্যানালিটিক ফাংশন। এখানে যদি বুঝতে কার সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। ছয় নাম্বার ইকুয়েশনটা কোনটা থেকে আনলাম একটু একটু উপরে যদি তুলি, ডেল ভি বাই ডেল ওয়াই আচ্ছা আমি দেখছি, এই যে 5 নম্বর ইকুয়েশন ডেল ভি বাই দুই ডেল, নাম্বার থেকে না 1 নাম্বার থেকে স্যার? 2 নম্বর থেকে অবশ্যই, কারণ ভি আচ্ছা ঠিক আছে স্যার।
ওকে, তাহলে এখানে আরো কিছু এক্সাম্পল তোমাদের করে দেওয়া আছে, বাকি এগুলো তো সবই একই প্রসেস, তোমরা এখান থেকে জাস্ট এটা একটু দেখে দেবে, আমি অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়ে দেবো, একই জিনিস সবগুলোই, 5টা করে দেওয়া আছে, সবগুলোই ওই একই নিয়মে এখানে করা আছে, তো তোমরা এটা জাস্ট একটা দেখে নিও। অ্যাসাইনমেন্টের ম্যাথ গুলা কমায় অ্যাসাইনমেন্টের ম্যাথ গুলো আসলে কমায় দেওয়ার, এখন তো তোমাদের ফাইনাল পরীক্ষা অলরেডি, তোমরা কিন্তু জানো যে ফাইনাল পরীক্ষা রিটেন হবে না, তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে নিতে হবে, যেহেতু 19 তারিখ পর্যন্ত তো অলরেডি বন্ধ দিয়ে দিয়েছে, আর তোমাদের ফাইনাল এক্সাম শুরু হওয়ার ডেটই হচ্ছে 19 তারিখ, তো সো অ্যাসাইনমেন্ট আমরা নিব, তো অ্যাসাইনমেন্টে 40 মার্কস, 10 মার্কস হলো ভাই ভাই, তো সেই হিসাবে 4টা অ্যাসাইনমেন্ট তো যাবে, 4টা অ্যাসাইনমেন্টে 40 মার্কস, তো অ্যাসাইনমেন্ট 10 মার্ক হলে এক একটা 5টা তো করে ম্যাথ দিতেই হয়, যেহেতু তোমাদের কাছে সব ডকুমেন্টস আছে, সো 5টা ম্যাথের খুব একটা বেশি কিছু না। আচ্ছা, তোমাদের তার পরীক্ষা তাহলে কি ডিসেম্বরের 19 তারিখের দিকে? পরীক্ষা তোমাদের অফিসিয়ালি 19 তারিখ থেকে শুরু হবে, এবং কেন এটা পিছনে, হ্যাঁ বলো, ওইটাই হ্যাঁ তো, হ্যাঁ 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, এবং 19 তারিখে পরীক্ষা শুরু হবে, এরপর তো যাওয়ার কোনো ওয়ে নাই, কারণ তোমাদের যেহেতু 31 তারিখের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, রেজাল্ট পাবলিশ করতে হবে, তো সেই হিসাবে তোমাদের 19 তারিখ থেকে শুরু করতে হবে, 11 দিন তো সময় দিতে হবে, তো সেই হিসাবে 19 তারিখ থেকেই এক্সাম শুরু হবে, তো আমাদের সেই হিসাবে যেহেতু ক্লাস শুরু হওয়ার কোনো ওয়ে নাই, বা অফিসিয়ালি বলতে গেলে আমরা এভাবেই, যেভাবে চলমান ছিল সেভাবেই চলবে, সো আমরা অ্যাসাইনমেন্ট আকারে সবকিছু নিব, 4টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে 40 মার্কস, আর বাকি 10 মার্কস তো ভাইবা নেওয়া হবে, এবং ভাইবা আগের মতোই নেওয়া হবে, যেগুলো বেসিক জিনিস ওগুলো থেকে জিজ্ঞেস করা হবে, ভাইবার জিনিসটা না হলে পরে আলোচনা একবার করব। আর একটা জিনিস হলো, আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছি, অ্যাসাইনমেন্টে যে ডিউ ডেট দেওয়া হবে, এখন থেকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ডিউ ডেট দেওয়া হবে, যেমন প্রত্যেক ক্লাসের পর 7 দিন সময় আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে দিই, সেই 7 দিন হিসাবেই তোমাদের কাউন্ট করা হবে, পরের অ্যাসাইনমেন্ট দিলে আমি নিব না, কারণ এইভাবে যে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় ইভেন দেখা যাচ্ছে পরীক্ষা শেষ, তারপর অনেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, এটা তো ফাইনাল পরীক্ষা, মিড টার্মের সময় আমি অ্যাকসেপ্ট করতে পেরেছি, কিন্তু ফাইনালে কিন্তু তোমাদের রেজাল্ট ডাইরেক্ট পোর্টালে আপলোড হবে, সো ও সময় কিন্তু তোমাদের কোনো কথাই শোনার মতো ওয়ে আমারও থাকবে না, আর আমার হাতে সময়ও থাকবে না, সো যে টাইম আমি দিয়ে দিব সেই টাইমের মধ্যে সবাইকে অ্যাসাইনমেন্টটা ডিউ দিতে হবে, ঠিক আছে, আমি 7 দিন সময় সবাইকে দিব, যে 7 দিন করে দেওয়ার ছিল প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 7 দিন করে সময় আমি দিব, এর মধ্যে সবাই অ্যাসাইনমেন্ট করে জমা দিয়ে দিবে, এটাই হচ্ছে ফাইনাল কথা। ওকে, এটুকুই ছিল আজকের ক্লাসে, আইডি গুলো দিয়ে দাও এখানে, আর যদি, আর ক্লাসের ভিডিও তো তোমাদের আমি দিয়ে দেবো, যদি সমস্যা থাকে, তারপর ভিডিওতে যদি না বুঝতে পারো, ম্যাথ করতে গেলে সমস্যা হলে আমাকে নক করো, আমি অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবো। ওকে, সবাই আইডি গুলো দিয়ে দাও। আর তোমাদের অ্যাটেন্ডেন্স এত কম কেন? অ্যাটেন্ডেন্সে কিন্তু 10 মার্কস আছে, সেই 10 মার্কস কিন্তু যারা ক্লাসে রেগুলার আসতেছো না তাদের কিন্তু আমি দিব না, এটাই হচ্ছে ফাইনাল কথা, কারণ এখানে রেজাল্টের ডকুমেন্ট, সবার অ্যাটেন্ডেন্সের ডকুমেন্ট কিন্তু আমার কাছে আছে, সো আমি এটা কিন্তু ইমপ্লাই করব, আমি দেখবো যে কে কে ছিল আর কে কে ছিল না, তো সবাইকে এটা জানিয়ে দিও। আমাদের কিন্তু 4টা ক্লাস হয়ে গেল, আর বাকি কিন্তু আমাদের 6টা ক্লাস থাকবে, তো 6টা ক্লাসে 3টা ক্লাস, 3টা যে ক্লাস হবে, তো এই মধ্যে কিন্তু আমরা মোটামুটি শেষ করে দিব, আমাদের কিন্তু যে 19 তারিখ আছে সে পর্যন্ত আমরা হয়তো বা লাগলে লাগতে পারে, বাট আশা করি 19 তারিখের আগের উইকে শেষ করতে পারবো, ফাইনালি তোমাদের 1 উইক আমি কিছু ধারণা দিব, যেভাবে তোমাদের ই হবে, হ্যাঁ রিভিউর জন্য থাকবে, সেটা আমাদের বলাই আছে, সেই হিসাবে আমি সেভাবে চেষ্টা করার শেষ করার চেষ্টা করতেছি, আশা করি শেষ করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই, জাস্ট সবাইকে বলে দিও যেন ক্লাসে অ্যাটেন্ড করে, ক্লাসে অ্যাটেন্ড না হলে
অ্যাটেন্ডেন্স যেমন মার্ক থাকবে না, তেমনি ভাইভায় কিন্তু তার একটা ইফেক্ট পড়বে। অবশ্যই আমি যারা ক্লাস রেগুলার করছে তাদের প্রতি আমি বেশি মানে করব, এটাই নিয়ম, যে যেগুলো স্যারের হাতে মার্ক থাকে রেগুলারলি যারা ক্লাস করে তাদের জন্য সেখানে একটা অ্যাডভান্টেজ থাকে, এটাই নিয়ম এবং এটা অনেক আগে থেকে চলে আসছে আর এটাই হওয়া উচিত। যারা ক্লাস করবে না আর যারা ক্লাস করবে কখনোই এক হতে পারে না। ওকে ঠিক আছে, ক্লাস এই পর্যন্তই, যদি কোনো সমস্যা না থাকে তাহলে লিভ নিতে পারো তোমরা। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আজকে কি আর ক্লাস আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।